আব মুসলমান তোমার নামে কেন কালি মুসলমান সেনা রেখে দাও কি জন্য হয় না জারামটা কি চাপ দোকানে বসবে বসে গীবত করবে অমুকের মেয়ে ধরা পড়েছে কথা বলেন কি আল্লাহ বলছে ওয়াইলুল্লি কুল্লি ওমাজা তিল্লুমাদা আমাকে পেট বানানোর কথা বলছি আমি ইমামের কাছে কতদিন শুনেছেন এই সুরাগুলো আল্লাহ বলছে তোরা ওয়াইল দোজকের কসম ওই ওয়াইল দোজকের কসম তোরা জাহান্নামে যাবি কারা হুমা জাতিল্লুমাদা যারা গীবত করে আর যারা গীবত শোনে কি সাংঘাতিক আয়াত রে বাবা কোরআনে আল্লাহ বলছে তোরা ওয়াইল দোজকে যাবি জাহান্নামে কারা যাবে ফাওয়াইলুল মুসাল্লি যারা লোক দেখার নামাজ পড়ে যারা লোকের বারে নামাজ পড়ে আল্লাহ বলছেন বান্দারে ওয়াইলুল কুল্লি হুমা জাতিল মাজা আমি ওয়াইল দোজকের কসম করে বলছি তোরা ওয়াইল দোজকে যাবি কারা যারা গীবত করে আর যারা গীবত শোনে গীবতকারী মজা লোটে আর গীবত শোনে তারাও মজা পায় এই দুই ব্যক্তি জাহান্নামী ওয়াইল দোজকে আর যাবে কারা আল্লাযী জামা মালাহু ওয়া আদাদা যারা মাল গাদা করে মাল অভাবের সময় মালগুলোকে কেটে রেখে দেয় আর গরিব লোকেরা অল্প দামে কিনতে পায় না আর বেশি দামে বিক্রি করে এও ওয়াইল দোজকে যাবে আল্লাহ কোরআনে বলতেছেন আর একজন ব্যক্তি জাহান্নামে যাবে বলে কারা বলে যারা কারা জমির আল সোজা করে যারা বুঝলেন প্রতি বছর জমির আল কাটতে কাটতে এমন সরু হয় হেঁটে যাওয়ার উপায় থাকে না তিন কাঠা জমি চার কাঠা হয়ে যায় আল্লাহ বলছে ওই মাল তোমার গলায় আমি তকদির হিসাবে ঝুলায় দেব বান্দা জেনে রেখে দিও তুমি কার সম্পদ নষ্ট করছো তুমি বলবে আমি করিনি বকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাজুকু ফালান্নাদী দকুমিল্লা জাওয়াম আমি তোমার দুই কাঁধে দুটো মুহুরি রেখে দিয়েছি আমি তোমার ডাইনে বাঁয়ে দুটো লেখক রেখে দিয়েছি তোমার দুই কাঁধে দুই মুহুরি লিখছে তার ডায়েরি দলিল দেখে রায় দেবেন হিসাব দেবেন টাকা পয়সার নাই কারবার কোরআন আল্লাহ বলছেন কেরামান কাতিবিন ইয়ালামহু আল্লাহ বলছেন ডাইনে বাঁয়ে দুটো ফেরেশতা দিয়েছি তারা লিখছে তুমি যে কাজ করবে সঙ্গে সঙ্গে লিখে ফেলছে অকুল্লা শাইনা হাসাইনাহু কিতাবা তারা কতটা লিখবে 99টা খাতা তৈরি হবে সে খাতাগুলো কত বড় হবে আল্লাহ কোরআনে বলতেছেন বান্দারে বাইনা সামাত ফিলারদি আকাশের জমিনের মধ্যে তোমার যত দূর নজর যাবে অত বড় খাতা তৈরি হবে ফাজুকু ফালান্নাজিদাকুম ইল্লা দাবা তাতে লেখা থাকবে লিস্টি তুমি পড়তে পারবে কি করছো না করছো সব লেখা থাকবে আল্লাহ বলবে কাজ তুমি করছো বলবে করিনি আল্লাহ বলবে করনি তা বলল না ইজা জুল জিলাতিল আরুদু জিল জালাহা আল্লাহ বলবে জমিন রে একটু হিলে দা ওই জায়গার ছবিটা তুলে দে ছবি হয়ে যাবে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ইজা বসরা মাহফিল কুবুরি ওয়া হুসিলা মাহফিস সুদুর কবর রে যেমন তুই বমি করে দিলি হে আত্মা তোর ভিতরে যা আছে তুই বার করে দে সঙ্গে কথা বলবে তখন মুখ ভর ভর করে বলবে আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াইহিম ওই সময় তোমার মুখে মোহর মেরে দেওয়া হবে এক হাজি আর হাজি বিবি দুজনে জান্নাতে যাচ্ছে কোথায় এ কোথায় যাচ্ছে জান্নাতে
একটা ছেলে আল্লাহর আরশ ধরে বলবে আল্লাহ জান্নাতে যায় কি করে বলে কেন এটা আমার নানার নানি নানা নানি কি করলো বলে আমার